গোল পোস্টে লেগে গেল, প্রশংসা করবো রেফারি সুব্রত দত্ত। সম্মানিত ফিরোজ দা দাদা ভাই কে ঘেটু সুরাজ ছোট্টু ভাস্কর গোপী অ্যান্ড শ্রীমন্ত আর আমাদের রেফারি সুব্রত দত্ত অ্যান্ড মতিয়ার রহমান আর আমার টিম প্লেয়ার গোলিয়ার এফসি বামফ্লো নেহাল ডিকি অ্যান্ড কানেক্ট। ফুটবলটাকে জাগিয়ে রেখেছে এবং শুধু নিজেরা নয় আমাদেরকেও কিন্তু খেলা প্রেমী করে গুড়ে তুলেছেন এখান থেকে। ও মনটা সুসংহত এবং ভাস্কর ভালো স্যার, খেলা শুরু হয়ে গেছে। আমরা দেখছি তারা কি দলে খেলে থাকবে কালে সঠিক সময়। কিন্তু খুবই কম প্রচেষ্টা সেখান থেকে জায়গা করছেন কালেজ ঢুকতে চাইছেন একজন ফুটবলার খালি টাকা প্রাপ্ত হয়েছিলেন যদিও দলে সাথে সমান ভাবে শুরু করবে চলছেন নীলসাদা হলুদ জয়াকাটা জার্সিতে বিএফএভিএনআর শূন্য কেইটা কেইটা দেখতে গেল। ও নো অন্নাল গোল করলো, অন্নাল গোল করে কিন্তু দারুণ রোবট ডান্স দিল। এখন বিএফএভিএনআর অন্নালের দেওয়া গোলে চোখ ধরাবো বাপ্পার গোলটা থেকে কিন্তু দলকে এগিয়ে দিয়েছেন, গোল করে কিন্তু রোবট ডান্স দিল অন্নাল, এক অর্জন করে নিয়েছেন। ভাস্কর কিছু বলার ছিল তাদেরকে ধরে রেখেছিল, গোল পোস্টে লেগে গেল, পোস্টে লেগে রিটার্ন এলো। প্রশংসা করবো রেফারি সুব্রত দত্ত, সমর্থন জানাই সম্মানিত ফিরোজ দা দাদা ভাই কে সম্মানিত সফিয়া বাবু তাকে আমরা বলবো আছেন।
অতিথিরা সব অলঙ্কৃত কদম পর্বে আন্তরিকভাবে আমন্ত্রণ। বোম্বা মানবন্ধনটা করেছিলেন উদ্দেশ্য বংশ সঠিক সময়ে, কিন্তু গোদাই মানবন্ধ ক্লিয়ারেন্স আইনল থেকে কেইটা আক্রমণে বিএফএ দল ও তাই আইনল বাবার শট দিয়েছিলেন মানবন্ধ, কিন্তু মুখে লেগেছে টার্গেট ক্লিয়ারেন্স বলটা মাঠে পৌঁছে দেবে গোদক পিট্টু। আর যে দল জয়লাভ করবেন তাদেরকে অনুরোধ করবো আপনারা মাঠেই রেস্টটা নেবেন, অপরদিকে এসটি ইলেভেন অঙ্কন দা অনুরোধ থাকবে টিমটাকে মাঠের পাশে নিয়ে আসবার জন্যে, কারণ আমরা খুব একটা সময় নেবো না, কিন্তু খুব একটা সময় খেলা হচ্ছে না, আমাদের ফাইনাল ম্যাচ আমরা অনুষ্ঠিত করবো। দেখে নিচ্ছেন বিট্টু ডান পায়ের শট সাইড পোস্টের পাস দিয়ে গোল ফলো দেখে নিয়েছেন উদ্দেশ্য ভাস্কর বলে যাচ্ছেন গোলটা কিন্তু কমপ্লিট করেছেন ভাস্কর। তাকে মার করছে বা একটু ভাস্কর অল্প করে পুশ করেছেন উদ্দেশ্য বংশ চেষ্টা বড় বন্ধু নামানোর প্রচেষ্টা বংশ মন্তাই বাপার শট মন্তাই শরীর স্পর্শ করে তোমরে যেতে পারত কর্নার কিক বয়টা মাঠে পৌঁছে দিন চেঞ্জ আছে হয়তো বিএফএ একটা পরিবর্তন দিয়ে নিয়েছে একদম শেষ লগ্ন যে কোনো সময় হয়তো রেফারি সে বাঁশি বাজাবে টাই ব্রেক পদ্ধতিতে নজর থাকবে আমাদের কোনো রিজার্ভ ফুটবলার কোনো কর্মকর্তা মাঠে।